গুড মর্নিং এভরিওয়ান, দ্য মেরি ল্যাবের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং সবার ক্ষেত্রে জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে নিডল স্টিক ইনজুরি এবং তার ম্যানেজমেন্ট নিয়ে। তো নিডল স্টিক ইনজুরি যারা এই মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, তাদের যে কোনো স্টাফ, সেটা মেডিকেল কোনো স্টাফ হতে পারে, প্যারামেডিকেল স্টাফ হতে পারে, স্ক্যাভেঞ্জার গ্রুপ ডি, যে কোনো কারোর সাথেই হতে পারে, তো যদি এই ঘটনাটা ঘটে যায় তাহলে তার কীভাবে প্রিকশনস নেব বা কী কী ম্যানেজমেন্ট এটার জন্য করা দরকার, তো সেটাই আজকে গোটা ভিডিওটাতে আলোচনা করব। যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু এটা এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্লাস যখন ভিজিট হয় কোনো জায়গায়, কোনো সেটা ল্যাবরেটরি হতে পারে, কোনো নার্সিংহোম হতে পারে বা কোনো হসপিটালে যখন এক্সটার্নাল ইন্টারনাল ভিজিট আসে, তো সবার প্রথমে কিন্তু এই একটা কোশ্চেনই জিজ্ঞাসা করে যে যদি নিডল স্টিক ইনজুরি হয়ে যায় তাহলে সেটার ম্যানেজমেন্ট কীভাবে করব। তো আজকে এই টোটাল ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো নিডল স্টিক ইনজুরিটা কী জিনিস না, নিডল স্টিক ইনজুরি হচ্ছে যখন নিডলের যে পিন পয়েন্টটা আছে, যে শার্প পয়েন্টটা আছে, তো সেটা দিয়ে যদি আমার হাতে বা অন্য কোনো বডি পার্টে যদি এটা প্রিক হয়ে যায়, দিয়ে একটা ক্ষতের সৃষ্টি হয়, তো সেই জিনিসটাকে আমরা বলবো এখানে নিডল স্টিক ইনজুরি। তো এবারে দেখবো যে কিভাবে নিডল স্টিক ইনজুরিটা হতে পারে, হাউ ডাজ নিডল স্টিক ইনজুরি অকার, মানে কিভাবে জিনিসগুলো ঘটতে পারে। তো আমরা যখন কাজ করতে যাব তখন কোন কোন কাজের ক্ষেত্রে এইগুলো ঘটার চান্সেস বেশি থাকে, তো সেটা এবারে বলবো। তো প্রথমে হচ্ছে নাম্বার ওয়ান, রিক্যাপিং নিডল। রিক্যাপিং মানে কি না, আমরা যখন ব্লাড টানি বা কোনো ইঞ্জেকশান যখন ফিল করে নিই পিস্টনটার মধ্যে, তারপরে কি করতে যাই আমরা, যে ক্যাপটাকে আবার লাগাতে যাই, তো এই ক্যাপটাকে রিক্যাপ করতে গিয়ে কিন্তু এই ঘটনাটা সব থেকে বেশি পরিমাণে ঘটে। যখন পেশেন্টের ব্লাড আমার টানা হয়ে গেল, তো তারপরে আমরা কি করি, সিরিঞ্জটাকে নিডলটার মধ্যে দিয়ে আবার রিক্যাপ করে নিডলটা ডিটাচ করে আমরা ব্লাডটাকে ঢালতে যাই। তো এই যে প্রসেসগুলো আছে রিক্যাপিংয়ের প্রসেস, তো বেশিরভাগ এই নিডল স্টিক ইনজুরি হয় এই রিক্যাপিং করতে গিয়ে। তো এই রিক্যাপিংটা কিন্তু একদম স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড হচ্ছে ডিসপোজিং অব নিডল। তো নিডলটাকে যখন আমরা ডিসপোজ করতে যাই, মানে হচ্ছে যে নিডল কাটারে যখন বার্ন করে আমরা পুরো প্রসিডিওরটা, ডিসপোজের প্রসিডিওরটা করতে যাই, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেই প্রসিডিওরের ক্ষেত্রেও কিন্তু নিডলটা আমার হাতে প্রিক হয়ে যেতে পারে। থার্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইঞ্জেকশন, মানে ইঞ্জেকশন দিতে গিয়ে যদি সাপোজ কোনো ছোটো বাচ্চা থাকলো, যারা বেশি খুব ভয় পেয়ে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো, তখন কি হলো, আমি ইঞ্জেকশনটা যে সাইডে পুশ করতে যাচ্ছি, তো সেখান থেকে যেহেতু হাত পা নাড়ানাড়ি করছে, তো সেই জন্য সেখান থেকে আমার আঙুলে প্রিক হয়ে যেতে পারে। তো এটা হতে পারে। ড্রয়িং আউট ব্লাড, যখন ব্লাডটা আমার টানা হয়ে যাচ্ছে, ব্লাডটা যখন আমি সিরিঞ্জটা ভেন থেকে বের করে নিতে যাচ্ছি, তো তখন অসাবধানতাবশত আমার হাতে প্রিক হয়ে যেতে পারে। তো নাম্বার ফাইভে যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ডেলিং ট্রাশ অ্যান্ড ডার্টি আইটেমস। তো যখন আমরা এই নিডলগুলো যখন আফটার বার্নিং যখন আমরা ডিসপোজ করি পিপিসি কন্টেনারে, যেটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম, মানে একটা সাদা রঙের কন্টেনার থাকে, আমি নিডল বার্নারে যেটা নিডলের যে শার্প পোর্শনটা থাকে সেটা তো পুড়িয়ে নিলাম, তারপরে যেটা কাটিং করে যেই পোর্শনটা থাকে একবারে জমা হয়ে যাওয়ার পর আমরা পিপিসি কন্টেনারে দিই, তো তারপরে এই জিনিসগুলো হ্যান্ডেল করে কারা, যারা গ্রুপ ডি স্টাফ থাকে বা স্ক্যাভেঞ্জার যারা থাকে, তারা এই জিনিসগুলো হ্যান্ডেল করে, তারা এইগুলোকে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে জায়গা আছে সেখান পর্যন্ত পৌঁছায়। তো সেই টাইমে তারা যখন এগুলো হ্যান্ডেল করতে যায় তখন কিন্তু নিডল স্টিক ইনজুরি হওয়ার চান্সেস খুব বেশি পরিমাণে থাকে। তো এই পাঁচটা পয়েন্ট কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হু আর অ্যাট দ্য হায়ার রিস্ক, মানে কারা হায়ার রিস্কের মধ্যে আছে এই নিডল স্টিক ইনজুরির জন্য, হায়ার রিস্কে কারা আছে। তো যারা ব্যাপারগুলোকে সব হ্যান্ডেল করবে, হসপিটালের যে যে স্টাফগুলো আছে যারা ডিরেক্ট পেশেন্টের সাথে কন্ট্যাক্টে আছে, তো তাদের ক্ষেত্রে এগুলো ঘটবে। যেমন হচ্ছে সেটা ডক্টর হতে পারে, কোনো নার্সিং স্টাফ হতে পারে, কোনো এমটি হতে পারে মানে মেডিকেল টেকনোলজিস্ট হতে পারে, কোনো স্টুডেন্ট হতে পারে, এমার্জেন্সি যারা মানে ড্রেসিং করে, যারা এ করে ওয়ার্ড বয় বা যারা স্ক্যাভেঞ্জার আছে, যারা গ্রুপ ডি আছে, যারা ডিসপোজ করতে এই জিনিসগুলোকে সাহায্য করে বা বায়োমেডিকেল যে ওয়েস্টগুলো থাকে সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে, তো এই সমস্ত মানে পার্সনরা যারা ডিরেক্ট অ্যাটাচ আছেন এই পেশেন্টের সাথে বা এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে যারা ডিরেক্ট বা ইনডিরেক্টভাবে লিঙ্ক আছেন, তো তাদের ক্ষেত্রেই এই রিস্কগুলো একদম তারাই হায়ার রিস্কে আছেন। তো এরপরে দেখবো যদি নিডল স্টিক ইনজুরি আমার হয়ে যায়, আমি সাবধানতাবশত কাজ করার পরও যদি আমার নিডল স্টিক ইনজুরি হয়ে যায়, তারপর সেই ক্ষেত্রে আমি কি করব। তো সব থেকে যেটা ইম্পর্টেন্ট মানে টপিক বা ইম্পর্টেন্ট যে পার্টটা, তো সেটা হচ্ছে এটা। তো এটাই কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা খাতায় নোট ডাউন করে নিতে পারেন, কারণ এটা বারবার জিজ্ঞাসা করবে
এটা শর্ট নোট হিসাবে বা এমনি মানে ভাইবা যখন নেবে তখনও জিজ্ঞাসা করতে পারে, ভিজিটাররা তো জিজ্ঞাসা করেনি এটা। তো সেটা হচ্ছে কি করব আর কি না করব, যদি নিজস্ট্রিক ইঞ্জুরি হয়ে যায় তাহলে আমার কি করণীয় কি না করণীয়। তো প্রথমেই যেটা করতে হবে, আমাকে যখন আমি কাজ করছি তখন নিশ্চয়ই আমি গ্লাভস পরে থাকবো, তো গ্লাভস পরে থাকা অবস্থায় যদি আমার প্রিক হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে গ্লাভসটাকে সবার আগে রিমুভ করতে হবে। তারপরে কি করতে হবে, না যে জায়গাটাতে আমার নিডল স্টিক ইঞ্জুরিটা হয়েছে তো সেই জায়গাটা আমাকে রানিং ট্যাপ ওয়াটারে সেই জায়গাটাকে ওয়াশ করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, কখনোই কিন্তু তার মধ্যে কোনো ব্লিচ, কোনো অ্যান্টিসেপটিক, সোপ এইসব জিনিসগুলো কিন্তু ইউজ করা চলবে না। অনেক জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আগে যখন ছিল তো তখন কিন্তু এই কথাগুলো বলা ছিল যে কোনো সোপ দিয়ে বা কোনো অ্যান্টিসেপটিক দিয়ে জায়গাটাকে ক্লিন করে নেওয়া। কিন্তু নতুন যে নিয়ম বেরিয়েছে ইনফেকশন কন্ট্রোলে, তো সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে জায়গাটাতে, যে জায়গাটাতে এক্সপোজ হয়েছে বা নিডল স্টিক ইঞ্জুরি হয়েছে সেই জায়গায় কোনো রকমের কোনো অ্যালকোহল, কোনো অ্যান্টিসেপটিক, কোনো সোপ ইউজ করা চলবে না। শুধু প্লেন রানিং ট্যাপ ওয়াটারে কিন্তু আমাকে হাতটা ধুয়ে নিতে হবে, বা যেই বডি পার্টে হয়েছে সেটাকে আমাকে ধুয়ে নিতে হবে। তারপরে কি করতে হবে, না যে আমার ইনচার্জ আছেন বা যারা এই ইনফেকশন কন্ট্রোলের যারা আইসিএন আছেন, মানে নার্সিং ইনচার্জ আছেন বা যারা আছেন, তাদেরকে আমাকে ইনফর্ম করতে হবে। এবং এই অ্যাক্সিডেন্টাল ফর্ম, একটা ফর্ম আছে যে ফর্মটাকে আমাকে পুরো ডিটেলসটা ফিল আপ করে আমার নাম, যে পার্সনটা এক্সপোজ হয়েছে সে তার নাম, ডেট, টাইম, কোথায় হয়েছে, কতটায় হয়েছে, তো সেই জিনিসগুলো ডিটেলসগুলো ফিল আপ করে আমাকে কিন্তু তাদেরকে ইনফর্ম করে ফর্মটা জমা দিয়ে দিতে হবে। তারপরের প্রসিডিওর কিন্তু ওখান থেকে হবে, আইসিএন বা মেডিকেল অফিসার যারা আছেন তারা ইনস্ট্রাকশন দেবেন বা বুঝবেন যে কী এর পেপ চালু করা উচিত না উচিত না। তো পেপ মানে বলে রাখি, পেপ হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। তো এর মধ্যে অনেকগুলো ড্রাগ থাকে, তো সেই ড্রাগগুলো চলবে না চলবে না সেটা ডিপেন্ড করছে পরে, তো সেটা আমি আলোচনা করছি পরের ইয়েতে। তো তারপরে হচ্ছে যেটা করব না, তো ডোন্টের মধ্যে কি পড়ছে, প্রথমেই হচ্ছে ডোন্ট বি প্যানিক, তো প্যানিক হলে একদমই চলবে না। সেকেন্ড হচ্ছে মুখের মধ্যে যে আঙুলটা আমার প্রিক হয়েছে সেটা মুখের মধ্যে নিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি অনেকের মধ্যেই থাকে, এই জিনিসটা কিন্তু একদমই করা চলবে না। কারণ হচ্ছে আমার যে বডি ফ্লুইড বা যা কিছু সেই সিরিঞ্জ বা নিডলের মধ্যে থাকবে যেটা ইনফেকশিয়াস, তো সেটা কিন্তু আমার মুখের মধ্যে প্রবেশ করবে, তো এটা একদমই করলে চলবে না। আর ডোন্ট বি স্কুইজ দ্য উন্ড, মানে আমরা কি করি, আঙুলটাকে টিপে টিপে এরকমভাবে রক্তটাকে বের করে দেওয়ার চেষ্টা করি, তো সেই জিনিসটা কিন্তু একদমই ভুল। কখনোই সেই জায়গাটাকে স্কুইজ করা চলবে না, মানে টিপে এরকম রক্তটা বের করে দেওয়া চলবে না। তো তাহলে কি হবে, যে ইনফেকশনটা, যে ভাইরাস বা ব্যাকটেরিয়া সেটার মধ্যে প্রেজেন্ট আছে সেটা কিন্তু ভিতরের দিকে স্প্রেড করে যাবে, তো এটাও একদমই করা চলবে না। আর প্রথমেই আমি যে কথাটা বলেছিলাম, ডু নট ইউজ ব্লিচ, ক্লোরিন, অ্যালকোহল, এইসব কোনো জিনিস, কোনো অ্যান্টিসেপটিক, ডিটারজেন্ট, এসব কিন্তু কোনো কিছুই উন্ডের মধ্যে দেওয়া চলবে না। এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে অ্যান্টিসেপটিক দিলে তো ভালো হবে, সেখানকার ইয়েগুলো মারা যাবে, ভাইরাস ব্যাকটেরিয়া, কিন্তু এটা কিন্তু নয়। ইনফেকশন কন্ট্রোলের নতুন যে নিয়ম বেরিয়েছে সেখানে কিন্তু একটাই কথা বলা আছে, শুধুমাত্র প্লেন ট্যাপ ওয়াটার, প্লেন ট্যাপ ওয়াটার ছাড়া কোনো রকমের কোনো ব্লিচ, অ্যান্টিসেপটিক কিচ্ছু দেওয়া চলবে না। তো ডু আর ডোন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে আর একটা কথা বলে নিই, যে আমি এতক্ষণ ধরে যেটা বলছিলাম সেটা হচ্ছে ফিঙ্গার বা আমার আঙুলের কোনো জায়গা বা হাতের যদি কোনো জায়গা হয় তো সেটার কথা বলছিলাম। তো সেটার জন্য তো আমি বললাম যে জায়গাটাকে স্কুইজ করা চলবে না, শুধুমাত্র রানিং ট্যাপ ওয়াটারে সেই জায়গাটাকে ওয়াশ করে নিতে হবে, এই জিনিসটা। তো এবারে যদি সেই কোনো একটা ফ্লুইড বা বডি ফ্লুইড কোনো কিছু যদি আমার চোখে চলে আসে বা মুখের মধ্যে যদি চলে আসে, সাপোজ কোনো বডি ফ্লুইড, কোনো পেশেন্টের কোনো ফ্লুইড হোক বা কোনো পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউজ করাতে গিয়ে কোনো কিছু জিনিস যদি আমার চোখে আর মুখে যদি স্প্ল্যাশ আউট হয়ে যায়, তো তখন কি করব। তো তখন সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে, প্রথমত চোখটাকে আমাকে নর্মাল ট্যাপ ওয়াটার অথবা নর্মাল স্যালাইন এইগুলো দিয়ে আমাকে কিন্তু চোখটাকে বারবার ধুয়ে নিতে হবে। আর যদি সেটা মুখের মধ্যে হয় তাহলে কিন্তু স্প্লিট আউট করতে হবে, মানে থুতু ফেলে বা মুখের মধ্যে জল নিয়ে গার্গেল করে সেই জিনিসটাকে বাইরে আমাকে দিয়ে দেওয়ার, মানে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে চোখ বা মুখে যদি কোনো কারণে এটা কোনো এক্সপোজার হয়ে থাকে তো তার ক্ষেত্রে। তো এটা অ্যাডিশনাল, এটা আমি বলে রাখলাম। আমি অ্যাকচুয়ালি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিডল স্টিক ইঞ্জুরি শুধুমাত্র এখানে নিয়ে, আর আদার্স যদি বডি ফ্লুইড কোনো জায়গায় এক্সপোজার হয়ে থাকে তো তার ক্ষেত্রে এটা বলে রাখলাম, কারণ সুবিধা হবে যে বলে রাখলে, তো সেই জন্য। এরপরে আসি কী করণীয় সেটার দিকে, মানে হচ্ছে আমার যে নিডল স্টিক ইঞ্জুরিটা হয়েছে তো তারপরে আমাকে, আমি তো ইনফর্ম করলাম, ফর্ম ফিল আপ করলাম, এইসব কাজগুলো তোমার হয়ে গেল, আইসিএনকে জানালাম বা এমার্জেন্সি মেডিকেল অফিসারকে জানালাম, এইসব জিনিসগুলো আমার করা হয়ে গেছে, ফর্মালিটিস যা ছিল আমি করে নিয়েছি। এরপর আমাকে কী করতে হবে, না যেই নিডলটা থেকে আমার প্রিক হয়েছে
আমার যদি সেটা নন স্যাম্পেল হয় বা নন পেশেন্ট হয়, সাপোজ কোনো পেশেন্টকে আমি ইঞ্জেকশন দিতে গিয়ে বা ব্লাড টানতে গিয়ে তার নিডলটা আমার এখানে প্রিক হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার সোর্সটা হচ্ছে নন, মানে পেশেন্টটাকে আমি জানি। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, না পেশেন্টের যে ব্লাড স্যাম্পেল আছে সেটাকে আমাকে নিয়ে আমাকে টেস্ট করতে হবে। তিনটে মেন জিনিস আমাকে টেস্ট করতে হবে, একটা হচ্ছে হেপাটাইটিস বি এর জন্য, হেপাটাইটিস সি, আর হচ্ছে এইচআইভি। এই তিনটে টেস্ট আমাকে করতে হবে যদি পেশেন্ট আমার নন হয়। কিন্তু যদি কোনো আননোন আমার সোর্স যদি আমার আননোন হয়ে যায়, সোর্স আননোন কী করে হবে, না সাপোজ আমি অনেকগুলো পেশেন্টের ব্লাড টেনে এনে আমি এক জায়গায় সিরিঞ্জগুলো ডিসকার্ড করবো বলে রেখে দিয়েছি, তো সেই ক্ষেত্রে সেই সিরিঞ্জগুলো যখন আমি ডিসকার্ড করতে যাচ্ছি সেই সময় কোনো একটা সিরিঞ্জের নিডিল আমার হাতে প্রিক হয়ে গেল, বা আমি যখন নিডিলটা কাটিং করে নিয়েছি তো তারপরে যে শার্প কন্টেনার শার্প যে নিডিল টিপটা থাকছে তো সেটা আমার প্রিক হয়ে গেল, তো সেখানে তো অনেকগুলো নিডিল আছে, এরপর কোন নিডিলটা সেই ব্যক্তির বা কোন নিডিলটা আমার প্রিক হয়েছে সেই ব্যক্তিকে খোঁজা বা আইডেন্টিফাই করা কিন্তু তখন অসম্ভব ব্যাপার, নেক্সট টু ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে সোর্স আমার আননোন। বা আর একটা কন্ডিশন হতে পারে যে আমার কোনো পেশেন্টের নিডিল প্রিক হলো, আমি জানি যে এই পেশেন্টের নিডিলটা আমার প্রিক হয়েছে, পেশেন্ট রিফিউজ করছে আর একবার ব্লাড, পেশেন্ট রিফিউজ করছে যে ব্লাড দিতে বা তার ব্লাডের অন্য টেস্ট করতে, তো তখন সেই ক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নেই। জেনারেলি এরকম কন্ডিশন হয় না, পেশেন্টকে বলা হয় যে যেহেতু তোমার নিডিল আমার প্রিক হয়ে গেছে তো সেই জন্য আমারও একটা রিস্ক থেকে যাচ্ছে, লাইফ রিস্ক, সেই জন্য আপনি ব্লাডটা দিন। তো সেই ক্ষেত্রে যদি খুবই মানে সিচুয়েশন ইয়ে হয় যে পেশেন্ট একদমই করাতে চাইছে না, তো তখন সেই ক্ষেত্রে কিন্তু তাকে তো জোর করে মেরে ধরে করানো যাবে না, তো সেই ক্ষেত্রেও কিন্তু সোর্সটা আমাকে আননোন হিসাবেই ট্রিট করতে হবে। তো এই দুটো হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে ট্রিটমেন্টটা, তখন এক যদি আমার নোন হয়ে যায় তো তখন সেই ক্ষেত্রে আমি দেখতেই পাবো যে তার হেপাটাইটিস বি পজিটিভ না এইচআইভি পজিটিভ না এইচআইভি পজিটিভ, যদি পজিটিভ হয় তাহলে ফার্দার তার ট্রিটমেন্ট আলাদা আছে বা তার মানে পেপ প্রসিডিওর আলাদা আছে, যদি নেগেটিভ হয় তাহলে খুবই ভালো, কিন্তু তাহলে যার প্রিক হয়েছে সেই ক্ষেত্রে তাকে কিন্তু ফলো আপে থাকতে হবে আপ টু 6 মান্থ। তো এরকম করে হচ্ছে যে ট্রিটমেন্ট বা যে পেপ নেওয়ার প্রসিডিওরটা তো এইভাবে কিন্তু চলতে থাকবে। তো চলুন একটা একটা করে এইভাবে বর্ণনা করে দিই, এবারে সিচুয়েশন বা কন্ডিশনগুলো দেখবো। তো প্রথমেই যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে আমার হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে। যদি আমি দেখতে পাই যে যে সোর্সটা বা যে সোর্স থেকে আমার প্রিক হয়েছে সেই সোর্সের বা সেই পেশেন্টটা যদি হেপাটাইটিস বি পজিটিভ হয় এবং যার প্রিক হয়েছে মানে যে এক্সপোজড পার্সন যিনি আছেন তার ভ্যাকসিন নেওয়া নেই, সেই ক্ষেত্রে কী করতে হবে, না তাকে আগে সবার আগে ভ্যাকসিনটাকে স্টার্ট করে দিতে হবে। তার যদি আগের থেকে যদি ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে ঠিক আছে, যদি হেপাটাইটিস বি, কারণ হচ্ছে যারা মেডিকেল পার্সন থাকে তাদের আগে থেকে হেপাটাইটিস বি ভ্যাকসিন ইমিউনাইজড করা থাকে, তো যদি না থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে যদি সোর্স আমার পজিটিভ হয়। এটা গেল নাম্বার ওয়ান। তো নাম্বার টু হচ্ছে যেটা, যে যদি সোর্স পেশেন্ট যদি পজিটিভ হয় ফর এইচবিএস এজি অ্যান্ড দ্য এক্সপোজড পার্সন ইজ ভ্যাকসিনেটেড, মানে যে ব্যক্তিটার আমি আমার প্রিক হয়েছে সে পজিটিভ এবং আমার সাপোজ প্রিক হয়েছে আমি কিন্তু ভ্যাকসিনেটেড, তো তখন আমাকে কী করতে হবে, তাহলে কি আমার কিছু করণীয় নেই, আমি তো ভ্যাকসিনেটেড তো তাহলে আমার তো কোনো ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু না, তখন সেক্ষেত্রে আর একটা জিনিস চেক করতে হবে, সেটা কী করতে হবে, না অ্যান্টি এইচবিএস এটা টেস্ট করতে হবে, এবং সেই লেভেলটা যদি লোয়ার দ্যান 10 IU/ml হয়, ইফ দ্য টেস্ট ইজ নেগেটিভ ওয়ান শুড গেট রিভ্যাকসিনেটেড বাই ফার্স্ট গেটিং এইচবি1। মানে হচ্ছে যে আমার সেই ক্ষেত্রে অ্যান্টি এইচবিএস মানে হচ্ছে এইচবিএস এজির এগেনস্টে যে আমি মানে যে ভ্যাকসিনটা নিয়েছিলাম সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার শরীরে যে অ্যান্টিবডিটা আছে সেইটার লেভেলটা কতটা আছে, সেটা যদি লোয়ার দ্যান 10 IU/ml হয় তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, আবার রিভ্যাকসিনেটেড হতে হবে। তো নাম্বার থার্ড যে কন্ডিশনটা হচ্ছে সেটা হচ্ছে পেশেন্ট যদি নেগেটিভ থাকে এবং যে এক্সপোজড পার্সন আছে তার যদি ভ্যাকসিন না নেওয়া থাকে তাহলে কিন্তু তাকে ভ্যাকসিনটাকে নিয়ে নিতে হবে। তো এটা মনে হতে পারে যে পেশেন্ট তো নেগেটিভ তো তাহলে আমার ভ্যাকসিন না নেওয়া থাকলেই বা কী, তো সে যদি নেগেটিভ হয় তাহলে আমারও তো কোনো ভয় নেই, কিন্তু এটা একদমই ভুল কথা, কারণ হচ্ছে যেই টাইমে আমার প্রিকটা হয়েছে সেই সময় আমাকে টেস্ট নেগেটিভ দেখাচ্ছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে সেই টাইমটাতে ওই ব্যক্তিটা কিন্তু উইন্ডো পিরিয়ডে থাকতে পারে। উইন্ডো পিরিয়ড কোনটা, না ভাইরাস শরীরে প্রবেশ করা এবং তার লক্ষণ প্রকাশ পাওয়ার মাঝে যে গ্যাপটা থাকে সেটাকে বলা হচ্ছে উইন্ডো পিরিয়ড। সেটা বিভিন্ন ধরনের ভাইরাসের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, যেমন এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে 3 থেকে 6 মাস পর্যন্ত হতে পারে, তো সেরকমই হেপাটাইটিসেরও একটা টাইম পিরিয়ড আছে। তো যে টাইমে আমাকে আমার প্রিকটা হয়েছে সেই টাইমে যদি ব্যক্তি নেগেটিভও হয়ে থাকে তো এটা আমাকে মাথায় রেখে চলতে হবে যে সেই টাইমে ব্যক্তিটা মেবি সে উইন্ডো পিরিয়ডে আছে, তো সেই জন্য আমাকে কিন্তু ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে যদিও ব্যক্তির টেস্ট নেগেটিভ আসছে। এরপর হচ্ছে সেকেন্ড দেখব যে হেপাটাইটিস সি ভাইরাস। তো হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে যদি
আমার সাপোজ যে যে পেশেন্টের আমার প্রিক হয়েছে, তো সেই পেশেন্টের আমার হেপাটাইটিস সি পজিটিভ আছে, তো সেই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন অ্যাভেলেবেল নেই। অ্যাভেলেবেল নেই মানে এখনও পর্যন্ত কিন্তু কোনো হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তো সেই জন্য প্রথমেই হচ্ছে যার প্রিক হয়েছে যেই ব্যক্তি, মানে এক্সপোজড যে পার্সন, তাকে কিন্তু ফলো আপে থাকতে হবে। কারণ হচ্ছে 2 থেকে 8 সপ্তাহ পর পর তাকে অ্যান্টি এইচসিভি টেস্ট করতে হবে। আর ভাইরাল লোডটা, মানে যেই পেশেন্টের থেকে আমার প্রিকটা হয়েছে তার যদি সাপোজ পজিটিভ থাকে, তাহলে তার ভাইরাল লোডটা কতটা ছিল সেই লেভেলটা, মানে আরএনএ লেভেল ইন সেরাম, সেটা আমাকে চেক করতে হবে। তার সাথে সাথে যে এক্সপোজ পার্সন যিনি আছেন, মানে যার প্রিক হয়েছে, তার কিন্তু লিভার এনজাইম ALT এই টেস্টটা কিন্তু করতে হবে, এবং পেশেন্টকে ফলো আপে রেখে এটা চেক করতে হবে আপ টু 6 মান্থ পর্যন্ত, 3 থেকে 6 মাস পর্যন্ত চেক করে করে যেতে হবে যে তার শরীরে কোনো রকমের অ্যান্টি এইচসিভির কোনো এইচসিভির কোনো ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা। তো এটা ছাড়া এখানে আর কোনো কিছু ট্রিটমেন্ট এখানে কিন্তু অ্যাভেলেবেল নেই, এইরকমভাবে এটা টেস্ট করে বুঝতে হবে, এবং সেরাম লিভারের যে এনজাইমগুলো আছে তো সেইগুলো টেস্ট করে এটা ফলো আপে থাকতে হবে। তো থার্ড যে ভাইরাসটার কথা বলবো সেটা হচ্ছে সব থেকে মারাত্মক যে ভাইরাসটা, সেটা হচ্ছে HIV ভাইরাস। তো HIVটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, মানে হচ্ছে আমাদের যে ইমিউনিটি সিস্টেম, তো সেটাকেই এটা অ্যাটাক করে, মানে টি লিম্পোসাইট যেটা আছে তো সেটাকেই অ্যাটাক করে, যার ফলে আমাদের ইমিউনিটিটা দুর্বল হয়ে যায়। এবং আদার্স যে, মানে অপরচুনিস্টিক যে ইনফেকশনগুলো আছে, মানে যেগুলো আমাদের ইমিউনিটি কম হওয়ার ফলে যেগুলো হয়, যেমন টিউবারক্লোসিস হতে পারে, কোনো ফাঙ্গাল ইনফেকশন, কোনো প্যারাসাইটিক ইনফেকশন, মানে যত রকমের, অ্যাকচুয়ালি আমাদের ইমিউনিটি যখন দুর্বল হয়ে যাবে তখন যে কোনো ধরনের ভাইরাল হোক, ব্যাকটেরিয়াল হোক, ফাঙ্গাল হোক, প্যারাসাইটিক হোক, যে কোনো ধরনের ইনফেকশন তখন আমাদের শরীরে দেখা যাবে। তো সেটাই অ্যাকচুয়ালি হয় HIV ইনফেকশনের ক্ষেত্রে। তো যদি এরকম কোনো কিছু, মানে যেই ব্যক্তির থেকে প্রিকটা হয়েছে আমার, সেই ব্যক্তি যদি HIV পজিটিভ হয়, তো তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাকে উইথিন 72 আওয়ার্স, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, উইথিন 2 আওয়ার্সের মধ্যে কিন্তু পেপ চালু করে দিতে হবে, ম্যাক্সিমাম 72 ঘন্টা। মানে একদম যদি পজিটিভ আমি পেয়ে যাই, যে সেই ব্যক্তি যদি HIV পজিটিভ হয়, তাহলে আমাকে ইমিডিয়েট আমাকে এমার্জেন্সিতে গিয়ে মেডিকেল অফিসারের সাথে কথা বলে, কনসাল্ট করে আমাকে কিন্তু পেপটা চালু করে দিতে হবে। তো পেপ হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। তো এই পেপের মধ্যে কিন্তু 3টে মেডিসিন মেনলি থাকে, যেটা হচ্ছে TLE, যেটা গভর্নমেন্ট সাপ্লাইড। তো এই TLE-র ফুল ফর্ম হচ্ছে টেনিফোবির, ল্যামিবুডিন, আর হচ্ছে ইভারভিনেজ। তো এই 3টে মেডিসিন থাকে বিভিন্ন ধরনের কম্পোজিশনে, 300, 300 আর 600 mg করে এরকম থাকে। তো ডক্টররা যেরকম বুঝবেন, তার সাথে কোনো কিছু ইনক্লুড করতে পারেন, আরও কোনো মানে অ্যান্টি রেট্রোভাইরাল কোনো ড্রাগ ইনক্লুড করতে পারেন, বা বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে এরকম ডোজের ফারাক আছে কিছু, তো সেটা ডক্টররা ডিসাইড করবেন। তো সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা চলবে। তো এবারে দেখবো যে কোন কোন ক্ষেত্রে এই পেপটা চালু করতে হবে আর কোন কোন ক্ষেত্রে হবে না। তো এখানে একটা দেখুন লিস্ট করা আছে যে কোন কোন ক্ষেত্রে পেপ চালানো যেতে পারে আর কোন কোন ক্ষেত্রে পেপ চালানো যাবে না, বা কটা ড্রাগ ইউজ করা যেতে পারে, কটা নয়, যদিও এটা ডিসাইড করবেন একমাত্র মেডিকেল অফিসার। তো এখানে একটা লিস্ট দেওয়া আছে, যেখানে দেখুন হোয়েন সোর্স ইজ HIV নেগেটিভ, তখন কিন্তু এখানে ড্রাগ চালানোর দরকার নেই। দুটো ড্রাগ চলবে কখন? হোয়েন সোর্স ইজ HIV পজিটিভ বাট অ্যাসিম্পটোমেটিক। আর 3টে ড্রাগ চলবে যখন হচ্ছে সোর্স HIV পজিটিভ এবং হচ্ছে সিমটোমেটিক, পজিটিভ এবং তার সাথে তার সিমটমসও আছে। তো এরকম করে ভাগ করে কিছু আছে, তো এগুলো নিয়ে আমি ডিটেলসে বলছি না, কারণ হচ্ছে এগুলো আলাদা আলাদাভাবে মানে ডিফার হতে পারে। কারণ হচ্ছে যে যেরকমভাবে তার ইনফেকশনটা কতটা ডিপ হয়েছে বা কতটা পরিমাণ ফ্লুইড তার মধ্যে প্রবেশ করেছে, তার এজ কীরকম, পেশেন্টের স্ট্যাটাস কীরকম, তো এই টোটালটার উপর ডিপেন্ড করে এটা একমাত্র ডিসিশন নিতে পারেন মেডিকেল অফিসার। আমি আগে যে কথাটা বললাম এখানেও সেটাই লেখা আছে, যদি আমি দেখতে পাই যে এক্সপোজড মানে যেটা থেকে আমার এক্সপোজারটা হয়েছে, যেই নিডিল বা যে পেশেন্টটা থেকে, সে যদি HIV পজিটিভ হয়, তাহলে কী করতে হবে? না, ইমিডিয়েট পেপটা চালু করতে হবে 2 ঘন্টার মধ্যে, এবং যে ব্যক্তির হয়েছে তাকে কিন্তু ফলো আপে রাখতে হবে 6 সপ্তাহ 12 সপ্তাহ এবং 6 মাস পর্যন্ত কিন্তু তাকে টেস্ট করিয়ে যেতে হবে। তো যেহেতু এটা বললাম আমি উইন্ডো পিরিয়ড 3 মাস থেকে 6 মাস পর্যন্ত হতে পারে HIV-র, তো সেই জন্য আমাকে কিন্তু ফলো আপে থাকতে হবে। আমি 3 মাস পর্যন্ত করলাম টেস্ট, তখন আমি টেস্ট দেখলাম নেগেটিভ, তো তারপর আমি আর টেস্ট করালাম না, এটা কিন্তু করলে চলবে না। কারণ হচ্ছে ভাইরাসটা 6 মাস পর্যন্ত কিন্তু উইন্ডো পিরিয়ডে থাকতে পারে, তো তখন আমি বাইরে যতই টেস্ট করি সেটা কিন্তু আমাকে নেগেটিভই দেখাবে। তো সেই জন্য আপ টু 6 মান্থ পর্যন্ত আমাকে এটা টেস্টটা করিয়ে যেতে হবে, মানে যে ব্যক্তি নিডিলটা প্রিক হয়েছে তার, এক্সপোজড যে পার্সন তার।
তো এইসবগুলো তো যদি কিছু হয় নিডল স্টিক ইঞ্জুরি তাহলে তার কি প্রসিডিউর আছে সেটা নিয়ে বললাম। এরপর আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে আমাকে সাবধানতা কিন্তু আগে অবলম্বন করতে হবে যাতে আমাকে এই এত লং প্রসিডিউরে না যেতে হয়। তো সেটার জন্য আমাকে করতে হবে কিছু মানে আমাকে প্রিকশনস কিছু নিতে হবে, আমাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তো যেটার মধ্যে পড়ে যে শার্প ইনস্ট্রুমেন্ট বা শার্প যে ইঞ্জুরি আছে সেটাকে অ্যাভয়েড করা। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমাকে প্রথমেই করতে হবে যেটা, সেটা হচ্ছে রিক্যাপিং অফ নিডিল। আমাকে এটাকে টোটালি অ্যাভয়েড করে দিতে হবে। আমি যখন ব্লাড টানা হয়ে যাচ্ছে বা কোনো সিরিঞ্জ যখন আমি ইঞ্জেকশন দিচ্ছি তারপরে আবার যে রিক্যাপিংয়ের এই যে অভ্যাসটা, তো সেটাকে আমাকে টোটালি এটাকে অ্যাভয়েড করতে হবে। যদি খুব একান্তই দরকার পড়ে তাহলে কিন্তু যে ক্যাপটা আছে সেটা কিন্তু মাটিতে রেখে একটা হাতে করেই আমাকে নিডিলটাকে তার মধ্যে ঢোকাতে হবে। দুটো হাত ইউজ করে আমি যখনই করতে যাব তখন কিন্তু আর একটা হাতে সেটা পিক হয়ে যাওয়ার চান্স থাকে। এবং যখন আমার নিডিল যখন আমার বার্ন করা হয়ে গেছে তারপরে যখন আমি সেগুলোকে ডিসপোজ করতে যাব কোনো পিপিসি কন্টেনারের মধ্যে, তো তখন আমাকে খেয়াল রাখতে হবে যেন অবশ্যই দুটো লেয়ারের আমাকে গ্লাভস পরতেই হবে। তো তার ক্ষেত্রে কী হবে, তাহলে কী হবে না, দুটো গ্লাভস লেয়ার যদি আমি পরি তাহলে ইঞ্জুরিটা যদিও হওয়ার কোনো ইয়ে থাকে তাহলে সেটা গ্লাভসের মধ্যে দিয়ে হবে, খুব একটা ভিতরে আমার প্রিক হবে না। তো এইসব জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে যখন বাচ্চাদের কোনো ক্ষেত্রে ব্লাড টানার বা কোনো ইঞ্জেকশন দেওয়ার ব্যাপার থাকে তখন সেগুলো আগে থেকে প্রিকশনস নিতে হবে। সেগুলো বাকি আরও কয়েকজনকে সেখানে নিয়ে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য যে তার হাত পাগুলো ধরে এ করা যাতে সেটা যেন আমার হাতে না প্রিক হয়ে যায়। তো এইসব জন্য ছোটো ছোটো যে প্রিকশনসগুলো আছে তো সেই জিনিসগুলোকে আমাকে ফলো করতে হবে। তো এই ছিল আজকে গোটা নিডল স্টিক ইঞ্জুরি ভিডিওটা। জানি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তো যদি আমি পুরো ডিটেলসে না বলি তাহলে কিন্তু ব্যাপারটা বোঝা যাবে না, তাই একটু লং হলেও আমি ভিডিওটাকে পুরোটা ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করে নেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর সেটা অল প্রেস করে রাখবেন। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ভিডিওটাকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।